আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপনার জন্য অসাধারণ একটি শীতকালীন ম্যাপ মোড নিয়ে হাজির হয়ে গেলাম এবং ম্যাপ মোডটি কিভাবে আপনারা সেট আপ করে খেলতে পারেন সেটাও আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনার সাথে আলামিন। আপনারা দেখছেন গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এমনই সব নতুন নতুন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবার পাইতে। সবাইকে স্বাগতম আরও একবার ভিডিওতে। আপনারা যে ম্যাপ মোডটি দেখতেছেন এটা একটি বাইরে দেশের ম্যাপ মোড, বাট আমার এখানে বাংলাদেশি ট্রাফিক থাকার ফলে আমি এটাকে বাংলাদেশ হিসাবেই গণ্য করতেছি, বাংলাদেশ হিসাবেই আমি এটাকে ফিল্ড নিয়ে খেলতে পারতেছি। কারণ আপনারা জানেন বাস সিমুলেটরে ইন্দোনেশিয়া গেমের মধ্যে যে মেন যে ম্যাপ আছে সেখানেও কিন্তু আমরা বাংলাদেশি ট্রাফিক অ্যাড করলে কিন্তু বলি সেটা বাংলাদেশি ওবিবি, বাট আমাদের কিন্তু সেখানে রাস্তাঘাট তারই পাশাপাশি যে প্লেস আছে বা যে লোকেশন আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয় না। এবং এইখানেও কিন্তু আপনার এটা বাইরে দেশের ম্যাপ মোড হলেও কিন্তু আমার যেহেতু এখানে ওবিবি সেট আপ করা আছে বাংলাদেশি ট্রাফিক চলতেছে, যার জন্য আমি এটাকে বাংলাদেশি ফিল নিয়ে এই ওবিটা প্লে করে খেলতে পারি। এবং এই ম্যাপ মোডটির মধ্যে আপনারা দেখতে পারবেন কুয়াশা আছে, যেটা কিন্তু শীতকালীন একটি ভাইব আপনাদের এখানে অবশ্যই দিবে। ম্যাপ মোডটি বেশ সুন্দর এবং রোড টেক্সচারটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এবং আপনাদেরও আশা করি অনেক বেশি ভালো লাগবে এই ম্যাপ মোডটি। তারই পাশাপাশি কিছুটা পাহাড়ি টাইপের এবং কিছুটা আপনারা শহর টাইপের ম্যাপ মোড বলতে পারেন এইটা, মিক্সিং টাইপের একটি ম্যাপ মোড এইটা। কারণ আমি বারবার খেলতেছিলাম, আমার কাছে একবার মনে হইতেছিল এটা পাহাড়ি টাইপ, আবার মনে হইতেছিল এটা শহর টাইপের ম্যাপ মোড। এখানে মিক্সিং টাইপের কিছু প্লেস আপনারা পেয়ে যাবেন, এখানে মিক্সিং টাইপের কিছু প্লেস আপনারা পেয়ে যাবেন, যে প্লেসগুলো ভিজিট করলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করি। ম্যাপ মোডটি আপনারা দেখতে পাবেন কোনো প্রকার কিন্তু এইখানে টার্মিনাল আপনারা এখানে পাবেন না, এখানে আপনার একটা রাস্তা থেকে শুরু হবে, রাস্তার মাঝখান থেকে আপনার ম্যাপ মোডটি শুরু হবে। আপনারা সেখান থেকে চাইলে সোজা যেতে পারেন, চাইলে পিছনে যেতে পারেন, যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে আপনার পুরো ম্যাপটি ঘুরে দেখতে পারবেন। বিশাল বড় সড়ো একটি প্লেস নিয়ে ম্যাপ মোডটি তৈরি করা হয়েছে। আপনাদের এই ম্যাপটি শেষ করতে প্রায় অনেকটি সময় লাগবে আমি আশা করি, এবং আপনারা হয়তোবা ম্যাপটি খেলে অনেক বেশি মজা পাবেন, কারণ এটা কোনো একদম সোজা টাইপের রাস্তা না, একদম অলিগুলি টাইপের রাস্তাও না, এটা কিন্তু দেখা যাইতেছে কিছুক্ষণ পরপর ডানেও রাস্তা আইতেছে, বামেও রাস্তা আসতেছে। তো অনেক টাইপের রাস্তা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, শুধু এক টাইপের রাস্তা আপনি এখানে পাবেন না, মিক্সিং টাইপের কিছু রাস্তাঘাট আপনারা পেয়ে যাবেন। আশা করি ম্যাপ মোডটির রাস্তাঘাটগুলো এবং ঘুরে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে আপনারা দেখতে পারবেন কিছু কিছু প্লেসের মধ্যে বেশি এবং কিছু কিছু প্লেসের মধ্যে কম আপনারা এইখানে কুয়াশা পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পারবেন কুয়াশা আছে, এটা শীতকালীন একটি ম্যাপই বলতে পারেন, বাট এইখানে কুয়াশার পরিমাণটা কিছু কিছু জায়গাতে কম এবং কিছু কিছু জায়গাতে বেশি লাগতেছিল। আমি জানি না আপনারা হয়তো বা অনেকে আপডেট ভার্সনের মধ্যে এটি ম্যাপটি সেট আপ করে খেলতে যাবেন তখন আপনারা কেমন দেখাবে আমি সেটা জানি না, বাট আমার এখানে যে গেম প্লেটা আপনারা দেখতেছেন এটা ভার্সন 3.7.1 এর একটি অভিবিধি আমি এখানে গেম প্লে করতেছি। তারই পাশাপাশি আমি ভার্সন 3.7
7.1 এর মধ্যে ম্যাপটিকে সেটআপ করছি যার জন্য আমার গ্রাফিক্সটা এবং কুয়াশাটা এরকম লাগতেছে যদি আপডেট ভার্সনের মধ্যে খেলে থাকেন হয়তোবা সেখানে কুয়াশার পরিমাণটা বেশিও থাকতে পারে কমও থাকতে পারে সেটা আমি ভিউ দিয়ে বলতে পারতেছি না এর আগে কিন্তু আমরা বেশ কিছু কুয়াশার ম্যাপ মোড বেশ কিছু না জাস্ট একটি ম্যাপ মোড আপনাদের সাথে শেয়ার করেছিলাম কুয়াশার ম্যাপ মোড তো এটা নিয়ে দুইটা তো ইনশাআল্লাহ সামনে আরো আসলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেহেতু সামনে আমাদের শীত আসছে অবশ্যই ম্যাপগুলো দেখলে আপনারা অনেক বেশি মজা পাবেন যদিও বর্তমানে প্রচুর পরিমাণে গরম বাংলাদেশের মধ্যে আজকে 30 অক্টোবর আমাদের নরসিংদীতে ভালোই গরম দেখা দিতেছে তো এখন আমি আপনাদের দেখিয়ে দিতেছি কিভাবে ম্যাপ মোডকে সেটআপ করে খুব সহজ আপনার ফোনের মধ্যে সেটা প্লে করে খেলতে পারেন তো চলুন আজকে সেটআপ টিউটোরিয়ালটি শুরু করা যাক চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমনই সব নতুন নতুন বাস্তবতার ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাইতে এখন আমি আপনাদের দেখিয়ে দিব আজকের ভিডিওতে দেখানো অসাধারণ এই ম্যাপ মোডটি কিভাবে সেট আপ করে আপনার ফোনের মধ্যে সেটি খেলতে পারেন ওকে এখানে আমরা কি অ্যাপস বা কোন অ্যাপসটি এখানে ওপেন করে নিচ্ছি অনেকেরই নতুন প্লেয়ারদের মনে প্রশ্ন থাকতে পারে তাই না এটা হচ্ছে জেটার কেবল যেই অ্যাপটির মাধ্যমে আমরা জিপ ফাইল আনজিপ করতে পারি কারণ আমার যে ম্যাপ মোডটি সেটা জিপ ফাইল আকারে আছে সেটাকে আমাদের আনজিপ করতে হবে এখন আপনারা অনেকেই বলবেন যে আমাদের ফোনে তো এই ফাইল ম্যানেজার আছে আমরা আবার এক্সট্রা করে কেন অন্য অ্যাপস ডাউনলোড করবো তাই না এটার মধ্যে এক্সট্রাক্ট করার অপশন আছে ফোন ফোনের যে ফাইল ম্যানেজার আছে ওইগুলোর মধ্যে এক্সট্রাক্ট করার অপশনগুলো থাকে না তো অবশ্যই প্লে স্টোরকে সার্চ করবেন জেট এ আর সি এইচ আই ভি ই আর যেটার কেবার অ্যাপসটা লিখে সার্চ করার পর সেখান থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমার মতো এইভাবে আপনার ওপেন করবেন ওপেন করার পর আপনার চলে যাবেন আপনার যে ডাউনলোডকৃত ফোল্ডারটি আছে সেই ডাউন ফোল্ডারের মধ্যে তো আমরা এখানে ডাউন ফোল্ডার চলে আসতাম এইখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্নাটেক মেবি এখানে একটা ম্যাপ যদিও এটা ইন্ডিয়ান একটি ম্যাপ বাট ফিল্ডটি আপনারা বাংলাদেশে নিতে পারবেন বাংলাদেশে ওবিবি সেট আপ করা থাকলে ওবি ম্যাপ মোডটি বেশ সুন্দর এবং অনেক বেশি রিয়েলিস্টিক একটি ম্যাপ মোড তৈরি করেছে তো এই ম্যাপ মোডটি কোথায় পাবেন এখন হচ্ছে এইটার পালা এবং ডাউন প্রসেসের পালা তো এই ম্যাপ মোডের লিঙ্কটি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা চ্যানেল লিঙ্ক পাবেন ওই চ্যানেলের মধ্যে আপনার যখন নাকি চ্যানেল লিঙ্ক বলতে সরাসরি ডাউন লিঙ্ক দেওয়া থাকবে না একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আর কি তো ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে আপনারা এই ফাইলের লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে ফাইলটিকে ডাউন করে নেবেন এবং যদি সেখান থেকে ফাইল ডাউন নাও করতে পারেন সেখানে নিচে টিউটোরিয়াল দেওয়া থাকে ওনার যে কীভাবে ওনার ফাইল ওয়েবসাইটটাকে এই ফাইল ডাউন করতে হয় সেটা আপনার দেখে থেকে ফাইলটাকে ডাউন করে নেবেন তো আমরা অলরেডি এখানে ফাইলটিকে ডাউন করে রাখছি এটাকে জাস্ট এখন এক্সট্রাক্ট করবো এবং ম্যাপটিকে সেট আপ করবো তো আমরা এখন যে কাজটি করবো ফাইলটির মধ্যে একটি ক্লিক করবো করার পর নিচের দিকে দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার নামে একটি অপশন চলে আসবে এই এক্সট্রাক্ট হিয়ারের মধ্যে সিম্পলি আমরা একটি ক্লিক করে দেবো তো এটাতে যখন আমরা ক্লিক করবো নতুন আরও একটি ফাইল কিন্তু এখানে আপনাদের চলে আসবে তো এই ফাইলটি আমাদের অরিজিনাল ম্যাপ মোডটি তো এখন আমরা যে কাজটি করবো এই যে ম্যাপটি আছে এটা আমরা ক্লিক করে ধরে রাখবো ধরে রাখার পর নিচের দিকে কপি অথবা কাট যে কোনো একটি আপনারা দিতে পারেন আমরা এখান থেকে কাট দিলাম দেওয়ার পর আমরা এখন যে কাজটি করবো আমরা উপরে থ্রি ডট বা উপরে যে ডাউন অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করবো তারপর এখান থেকে ডিভাইস মেমোরির মধ্যে একটি ক্লিক করে দিব এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে বাসিড ফোল্ডারটির মধ্যে চলে যাবেন তারপর এখান থেকে মোডস নামে যে অপশনটি আছে এটার ভিতরে প্রবেশ করবেন তারপর এখানে নিচে পেস্ট অপশন আছে পেস্ট অপশনে ক্লিক করে দিবেন আপনার যে ম্যাপ মোডটি আছে সেটা আমাদের সাময়িক সময়ের জন্য এখানে প্রথম স্টেপের জন্য আপনি বলতে পারেন এটা সেট আপ হয়ে গেছে এখন দ্বিতীয় স্টেপে আপনার ম্যাপ মোডটি কোথায় পাবেন তার জন্য আপনাদের গেমটিকে ওপেন করতে হবে তো আমরা এখান থেকে গেমটিকে ওপেন করি বার্সেলোনার ইন্দোনেশিয়া গেমটিকে আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আমাদের বার্সেলোনার ইন্দোনেশিয়া গেমটিকে ওপেন করে নিছি এখান থেকে তাই না তো এখন আমরা যে কাজটি করবো ম্যাপ মোডটিকে নিয়ে আসার জন্য সেটা হচ্ছে আপনাদের এইখানে বাম পাশে দেখতে পারবেন বেশ অনেকগুলি অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেই অপশনগুলোর মাঝখান থেকে আপনার এখান থেকে নিচে একদম লাস্টে যে মড নামের অপশনটি আছে সেই মড নামের অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন তো মডে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন প্রথমে ভেহাইকেল আছে তারপর এখানে ম্যাপ আছে তো ম্যাপে ক্লিক করব করার পর এই যে ম্যাপটি আছে এটা এখানে চলে আসবে তারপর এখান থেকে আমরা প্লে অপশনে ক্লিক করব রিস্টার্টে ক্লিক করব ইয়েসে ক্লিক করব আমাদের যে ম্যাপটি আছে সেটা এখানে প্লে হওয়া শুরু হয়ে যাবে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাপটি এখানে প্লে হয়ে যাবে আমি আপনাদের এখানে প্লে করে দেখাই দিতেছি অনেকে বলবেন ফেক আমি এখানে আপনাদের প্লে করে দেখাইতেছি দেখেন আমাদের এখানে যে ম্যাপটি আপনারা দেখাইছি আজকের ম্যাপটি
এটি কিন্তু এখানে প্লে হয়ে গেল এবং এইভাবে কিন্তু আপনারা এই অসাধারণ ম্যাপটিকে সেট আপ করে খুব সহজ আপনার ফোনের মধ্যে সেটি খেলতে পারেন এবং আমি আপনাদের অবশ্যই বলবো যে আপনারা একটি বাংলাদেশি আপনারা ওবিবি যে যেমন আপনার এখানে আমার বাংলাদেশি বাস যাইতেছেন এটা যে ইন্ডিয়ান একটি ম্যাপ বা বাইরের দেশে একটি ম্যাপ সেটা আমার কাছে কিন্তু বিন্দু পরিমাণ মনে হইতেছে কারণ আমার এখানে বাংলাদেশি ট্রাফিক আছে মানে আমি এটাকে বাংলাদেশি হিসেবেই গণ্য করে খেলতে পারবো বাংলাদেশি মনে করে কিন্তু খেলতে পারবো তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী কী করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন আর এরকম সব নতুন নতুন বাস সিমুলেটরি ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাইতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দিবেন যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকের মধ্যে কিন্তু এই ভিডিও নিচ্ছি দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।